ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা মহিলারা কম বেশি সবাই ভালোবাসি, আর বিশেষ করে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়। হাতের কাছে যে কোনো জিনিস আমাদের দরকার হলে হুট করে আমরা পেয়ে যাই। তো আজকে এই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে কিচেন অর্গানাইজার বানিয়ে সংসারের কাজ সহজ করা যায়, পাশাপাশি সংসারে অনেকগুলো টাকাও বাঁচানো যায়, সেখান থেকে 5টি টিপ শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনার সংসারে অনেকগুলো টাকা বেঁচে যাবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপ সেন্টারের অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই কাজটা এখনো করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আজকের ফার্স্ট টিপস হচ্ছে একটি স্প্রাইটের বটল নিয়ে। আমি একটি 2 লিটারের স্প্রাইটের বটল নিয়ে কীভাবে মার্কিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। অবশ্যই কাটার আগে মার্কিং করে নিতে হবে, না হলে কিন্তু আপনার কাটা ভালো হবে না। আপনার হাতের কাছে যদি মার্কার থাকে মার্কার দিয়ে মার্কিং করে নেবেন। আমার হাতের কাছে মার্কার ছিল না, তাই আমি একটি কালার পেন্সিল নিয়ে এভাবে মার্কিং করে নিচ্ছি। আমার মার্কিং করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি নাইফ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো শক্ত জিনিস, কাটার নাইফ। এটা দিয়ে আমি ফুটো করে নিব, তারপর একটি কাঁচির সাহায্যে আমি কেটে নিব। অবশ্যই ফুটো করে নিতে হবে, কাঁচি দিয়ে কিন্তু স্প্রাইটের বটলগুলো অনেক শক্ত থাকে, এগুলো কাটা যাবে না। খুব সহজে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। বটলের উপরের অংশটা আমি ফার্স্ট ডিজাইন করে নিব, যেভাবে আমি মার্কিং করে নিচ্ছি সেখানে সেখানে আমি কাঁচি দিয়ে ডিজাইন করে নিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিচ্ছি, অতটা কিন্তু কঠিন কাজ নয়, এটা সবাই পারবে। আমি আশা করছি সবাই পারবে, যারা অল্প স্বল্প এভাবে হাতের কাজ করে থাকে তারা খুব সহজে বুঝতেও পারবে, তারা কেটেও নিতে পারবে। এভাবে কেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন নিচের অংশটা যেখান থেকে আমি মার্কিং করছিলাম সেখানে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচের অংশটা লাগবে, এই মিডিলের অংশটা কিন্তু আমার লাগবে না, উপরের অংশ আর নিচের অংশটা আমার লাগবে। পটলের নিচের অংশটা নিয়ে নিচ্ছি, এটার মিডিলে একদম সার্কেল মোশনে আমি ছিদ্র করে নিব। ঢাকনাটা দিয়ে মেজারমেন্ট করে নাইফ গরম করে নিতে হবে, কারণ এই নিচের অংশটা অনেক বেশি শক্ত। নাইফটা গরম করে তারপর ছিদ্র করতে হবে, কিছুটা মুশকিল হবে ছিদ্র করাটা, কিন্তু অতটা মুশকিল নয়, একদম ইম্পসিবল নয়, কেটে নিতে পারবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি, এই ঢাকনার নিচে যে একটি ব্লু কালারের অংশ ছিল সেটা কেটে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর বোতলের উপরের অংশটা এভাবে ঢুকিয়ে এভাবে ভিতর থেকে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, একদম শক্তভাবে লেগে গেছে। এখান দিয়ে আর পানি সানি কোনো কিছু লিক করবে না, উপরে যেটাই রাখেন না কেন কিছু লিক করবে না, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ফ্লাওয়ার পট বা ফুলদানি, যেটাই বলেন না কেন। এই অর্গানাইজারটা আপনি নানা রকমে ইউজ করতে পারেন, আপনি যদি চান আর্টিফিশিয়াল ফুলদানি বানাতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি চান পানি রেখে সেখানে মানি প্লান্ট রাখতে চান সেটাও পারবেন, আর যদি মাটি দিয়ে গাছ রোপণ করতে চান সেটাও পারবেন। এটা নানা রকমে এই অর্গানাইজারটা ইউজ করা যাবে, সুন্দর লাগবে, খুবই দেখনীয় লাগবে। এখানে কিন্তু 1 টাকাও খরচ হয়নি, একটি ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর অর্গানাইজারটা আমি বানিয়ে ফেললাম। দেখার সৌন্দর্যের জন্য 1 বাটি বাসমতি চালের মধ্যে কিছুটা রেড ফুড কালার মিশিয়ে দিচ্ছি, আর একটি রেড রোজ ছিল আর্টিফিশিয়াল সেটাকে বসিয়ে দিচ্ছি। একদম ন্যাচারাল ফুলের মতো লাগছে, কিন্তু ভালো করে নোটিস না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল ফুল, এরকম ন্যাচারাল লাগছে। আর এটাকে আরও বেশি নেশারের লাগার জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি, এতে করে আরও বেশি সুন্দর লাগছে, একদম অসাধারণ লাগছে দেখতে। আপনার বাসায় যদি মানি প্লান্ট থাকে এভাবে পানি দিয়ে মানি প্লান্টও রাখতে পারেন। আমার ফুল বাগান থেকে আমি কয়েকটা ফুল নিয়ে এসেছি, এই ফুলটা কিন্তু পানির মধ্যে রাখলে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, 15-20 দিন ফ্রেশ থাকে। তাই আমি ডাইনিং টেবিলের মধ্যে এভাবে পানি দিয়ে এই ফুলগুলো রেখে দিব, দেখতেও অসাধারণ লাগবে, আর ফুলের যে একটি সুন্দর স্মেল আছে সেই স্মেলটাও আমার ভালো লাগে, সেই জন্য এই ফুলগুলো আমি রেখে দিচ্ছি। আশা করছি আইডিয়াগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। বাসায় কোনো অকেশনে হোক, কোনো ফেস্টিভ্যালে হোক, বা
বাসায় কোনো মেহমান আসলেই হোক, এভাবে সাজিয়ে নিতে পারবে। তো যাওয়া যাক পরবর্তী টিপসে, পানির বোতল দিয়ে আরো একটি টিপ শেয়ার করছি, যে টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো পানির বোতলের যে উপরের স্টিকারটা রয়েছে সেটা আমি তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর ঢাকনার নিচের অংশটাও আমি কেটে দিচ্ছি। তারপর বোতলের একদম মিডিলে আমি কেটে নিব। নাইফটা অবশ্যই গরম করে নিতে হবে, কারণ এই পানির বোতলগুলো যদিও হালকা, মুখের অংশটা কিছুটা শক্ত থাকে, তাই নাইফটা অল্প গরম করে নিয়ে কেটে দিলে ভালো হয়। কাটা ভালো হলে দেখতে ভালো লাগবে, যে কোনো অর্গানাইজার বানালে সেটা যদি কাটা ভালো না হয়, দেখতে ভালো না লাগে, ভালো লাগে না কিন্তু নিজের মনেই স্যাটিসফ্যাকশন আসে না, তাই কাটাটা ভালো হতে হবে। আপনি যে কোনো হাতের কাজ করলে দেখতে সুন্দর হতে হবে, লুকে দেখে বলতে হবে যে বা কি সুন্দর করে বানিয়েছ, না হলে যদি বলে যে এটা তো ভালো হয়নি, নিজেরই ভালো লাগবে না। আমরা যদি কোনো ট্যুরে যাই, কোনো জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই, পিকনিকে যাই, বা কোনো মেহমানের বাসায় ঘুরতে যাই, তখন কিন্তু আমাদের ব্রাশ, কলগেট, ক্রিম, সানবান, ওষুধ এগুলো ক্যারি করতে হয়। একটি ব্যাগের মধ্যে যখন অনেকগুলো জিনিস রাখবেন, তখন দেখবেন একটি জিনিস খুঁজতে গিয়ে অনেক সময় দরকার হয়ে যায়, অনেক সময় লাগে, কত সময় তো দেখা যায় যে একটি জিনিস পাওয়াও যায় না। তো একটি বোতলে কিন্তু আপনার সেই সকল সমস্যার সমাধান দিতে পারে। একটি বোতল দিয়ে একটি অর্গানাইজার বানিয়ে নিন, আর সেখানে আপনার ব্রাশ, কলগেট, ওষুধ, ক্রিম সবগুলো জিনিস রেখে দেন। তো বোতলটা স্বচ্ছ, সব জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, কোন জায়গায় কার ব্রাশটা আছে, কোন জায়গায় আপনার কলগেট আছে, কোন জায়গায় আপনার ক্রিম আছে, সবগুলো কিন্তু দেখা যাবে। আপনার যেই জিনিসটার দরকার হবে সেই জিনিসটা আপনি বের করে আবারও ঢুকিয়ে রাখতে পারবেন। বাচ্চাদেরকে যদি শিখিয়ে দেন এভাবে ব্রাশ বের করে টুথব্রাশ করে আবারও টুথব্রাশ সেখানে রেখে দিবে, আশা করছি টিপসটি অনেক বেশি কাজে আসবে। তো যা যাক পরবর্তী টিপসে, বেলন চাকলা আমাদের কিচেনে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। অনেকেই ব্রেকফাস্টে রুটি পরোটা খেয়ে আমরা দিনটা শুরু করে থাকি, ম্যাক্সিমামে কিন্তু রুটি পরোটা এগুলো ব্রেকফাস্টে খেয়ে থাকে। তো রুটি পরোটা বানানোর জন্য বেলন চাকলার দরকার হয়ে থাকে। এই বেলন চাকলা আমরা প্রতিদিন রুটি বানিয়ে তারপর পরিষ্কার করে রেখে দেই, আবার পরের দিন দেখা যায় যে টিকটিকে তেলা পোকা হাঁটাচলা করে সেটা একদম নোংরা করে ফেলে, সেটাকে আবার পরিষ্কার করে শুকিয়ে তারপর রুটি পরোটা বেলতে হয়। এভাবে কিন্তু অনেকটা সময় চলে যায়, অনেকেরই সকালবেলা ব্রেকফাস্টের সময় তাড়াহুড়া থাকে, পরিষ্কার করে সেটাকে শুকিয়ে আবার রুটি বেলতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তাই কী করতে পারেন, চাকলাটা তো উল্টো করে রেখে দিলে ভালো থাকে, কিন্তু বেলনটা তো অনেক বড় থাকে, তাই এভাবে দুইটি স্প্রাইটের বোতল কেটে যদি ভিতরে বেলনটা ঢুকিয়ে এভাবে রেখে দেন, বেলনটা কিন্তু ভালো থাকবে, বেলনের মধ্যে আর টিকটিকে তেলা পোকা হাঁটাচলা করতে পারবে না, এতে করে পরের দিন আর আপনার রুটি পরাঠা বেলতে গিয়ে সমস্যা পড়তে হবে না, আপনার সময়ও বেঁচে যাবে, আপনি তাড়াতাড়ি হুট করে ব্রেকফাস্ট রেডি করতে পারবেন। তো আশা করছি এই টিপসটি অনেক গৃহিণীরই কাজে আসবে, কারণ এরকম টিপস কিন্তু অনেকেরই জানা নেই। তো যাও যাক পরবর্তী টিপসে, আরও একটি 2 লিটারের স্প্রাইটের বোতল নিয়ে নিচ্ছি। বোতলটা মেজারমেন্ট করে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, অবশ্যই মেজারমেন্ট করে কাটতে হবে, না হলে কিন্তু টেরাবেকা হলে দেখতে ভালো লাগবে না। আগেই বলছি যে কোনো অর্গানাইজার বানালে কিন্তু দেখতে সুন্দর হতে হবে, ভালো হতে হবে, না হলে কিন্তু নিজের মনেই স্যাটিসফ্যাকশন আসবে না যে এত কষ্ট করে আমি জিনিসটা বানালাম, দেখতে তো ভালোই লাগছে না, লোকজনে কি বলবে। তাই যে কোনো হাতের কাজ করলে সেটা ভালো করে করতে হবে, নিট অ্যান্ড ক্লিন করে করতে হবে, দেখতে সুন্দর করতে হবে, তাহলে তো বলবে লোকজনে যে বা কত সুন্দর করে অর্গানাইজারটা বানিয়েছে। তো বোতলটার মুখের অংশটা যেহেতু ধারালো, তাই আমি সেলো ট্যাপ দিয়ে মুখের অংশটাতে পুরো রাউন্ড করে দিচ্ছি, যাতে করে হাত না কাটে। যেহেতু এটা দিয়ে একটি অর্গানাইজার বানাবো, সবসময় এটাতে হাত পড়বে, বাচ্চাদের হাতও পড়তে পারে, তাই মুখের অংশটা ভালো করে সেলো ট্যাপ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর এই কালারিং ট্যাপগুলো ছিল আমার হাতের কাছে, এই ট্যাপগুলো দিয়ে দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এই ট্যাপগুলো কিন্তু অতটা দাম নয়, 5 টাকা করে, আমি 4টি নিয়ে এসেছিলাম, সেই 4টি ট্যাপ দিয়ে অনেক কিছু কিন্তু আমি বানিয়েছি, দেখতে খুবই ভালো লাগে আর অনেক দিন লাস্টিং করে, এটা নষ্ট হয় না, ভালো করে যদি আপনি রাখেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এভাবে আমি নিজের মতো করে হোয়াইট কালার, তারপর ইয়েলো, পিঙ্ক, তারপর রেড, এভাবে
লাগিয়ে দিচ্ছি নিজের মতো করে। আপনারা এটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো লাগাতে পারেন। আমি এভাবে লাগাইছি, আপনার যদি অন্য রকম আইডিয়া আসে আপনি সেভাবে লাগিয়ে নিতে পারেন। তো হয়ে গেছে আমার অর্গানাইজারটা। এখন আমি এটাতে কলম, ব্রাশ, তারপর ক্রিম, টুথপেস্ট এগুলো রাখতে পারবো। সব জায়গায় রাখতে পারেন। যদি আপনি চান এটা বাথরুমে রাখতে পারেন, কিচেনেও রাখতে পারেন, ডাইনিং টেবিলের উপরেও রাখতে পারেন, বা বাচ্চাদের পড়া টেবিলেও রাখতে পারেন, বেডরুমেও রাখতে পারেন। আমাদের এরকম কলমদানি কিন্তু সবার রুমে একটি করে লাগে, রুমটাকে অর্গানাইজ রাখতে হলে। তো প্লাস্টিকের বোতলগুলো না ফেলে এগুলো দিয়ে এরকম দামি দামি অর্গানাইজার বানিয়ে আপনারা নিজে ইউজ করেন, আপনার ঘর বাড়ি অর্গানাইজ করে রাখেন, আর আপনি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নেন। তো আজকের টিপসগুলোর মধ্যে কোনটি টিপস আপনার বেশি ভালো লাগছে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি অনেক বেশি খুশি হব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আজকে এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।